পুলিশ সদস্যরা কাজে যোগদান করায় রাজধানীর সব থানায় শুরু হয়েছে নিয়মিত কার্যক্রম। প্রয়োজনীয় সেবা গ্রহণে থানার শরণাপন্ন হচ্ছেন সাধারণ মানুষ। রাজধানীর বিভিন্ন থানা ঘুরে আরো জানাচ্ছেন জান্নাতুল ফেরদৌস। 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ঢাকা মহানগরীর সব থানার কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকায় নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন নগরবাসী। তবে গত শুক্রবার থেকে সেনাবাহিনীর সদস্যদের সহায়তায় সীমিত পরিসরে থানার কার্যক্রম শুরু হয়। ইতোমধ্যে ঢাকা মহানগরীর সব থানায় নিয়মিত কার্যক্রম শুরু হয়েছে। বিভিন্ন থানায় সেবা নিতে আসতে দেখা যায় অনেককে। আমার ছোট ভাইকে বিদেশ পাঠানোর জন্য টাকা দিয়েছিলাম, আমাদের কাছ থেকে সময় নিয়েছিল 2 থেকে 3 মাস, টাকা নিছে, টাকাও দেয় না, ফোন দিলেও ফোনও ধরে না। এই বনানী থানাতে এসে আমরা জিডি করেছি। গত 18 তারিখে আমি অফিস থেকে ফেরতের পথে আমার এই ফার্মগেট আনন্দ হলের সামনে থেকে আমার ওই যে এয়ারফোর্সের যে পাস বইটা ওটা পিকপকেট হারা গেছে আর কি। তো ওটা একটা সাধারণ জিডি করার জন্য আমি এখানে আসছি। তো ওনারা অনেক সহযোগিতা করে আমাকে জিডিটা করে দিয়েছে। গত মাসে 29 তারিখে হচ্ছে আমার মোবাইলটা চুরি হয়ে যায় এবং কাছে কিছু টাকা পয়সা ছিল, সব কিছু হারাই যায় এখান থেকে। তো আমি আজকে শুনছি হচ্ছে এখানে আর কি থানার মানে কার্যকারিতা সব শুরু হয়েছে, যে কারণে আজকে আমি আসছি এখানে একটা জিডি করার জন্য। রাজধানীর বিভিন্ন থানা ঘুরে দেখা যায় থানার নিরাপত্তায় পুলিশের পাশাপাশি সেনা সদস্যরা কাজ করছেন, সঙ্গে রয়েছেন আনসার সদস্যরাও। বনানী থানার দায়িত্বে থাকা এই পুলিশ সদস্য জানান, পূর্ণ জনবল নিয়েই বর্তমানে থানার কার্যক্রম চলছে। এবং আমাদের থানা প্রথম থেকে ভালো আছে, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই, আমাদের কার্যক্রম স্বাভাবিক আছে, সবকিছু চলছে আগের মতোই। নিজেদের জনগণের সেবক উল্লেখ করে এই পুলিশ সদস্য জানান, জনগণকে এখন সব ধরনের সেবা দিতে প্রস্তুত তারা। এখন আমরা মানে নিরাপত্তা নিয়ে আমরা আর কোনো মানে শঙ্কা বোধ করতে করছি না। জিডি, তারপরে আপনার এই যে অভিযোগ মামলা, জরুরি সেবা, ত্রিপল লাইনের সেবা সবই দিচ্ছি আমরা। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবর্তন সূচিত হয়েছে তার হাত ধরে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাবে পুলিশ প্রশাসন, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। জান্নাতুল ফেরদৌস, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।